মুর্শিদাবাদ জেলার নবগ্রামে কালীগঞ্জ এলাকায় সেখানে স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মৃত ছাত্রীর নাম বিলকিস খাতুন। খেকুল গ্রামে রনিত শেখ নামে এক ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পারা যাচ্ছে। পরিবার সূত্রে উভয়ের সঙ্গে কথাবার্তাও হয়। মেয়ের পরিবারকে 10 লক্ষ টাকা ও 5 ভরি সোনার গহনা দাবি করে তার পরিবার। মেয়ের পরিবার 4 লক্ষ টাকা দিতে রাজি হলেও রাজি হয়নি ছেলের বাড়ির লোকজন। আজ সকাল 9:30 নাগাদ বিলকিস খাতুন ওই স্কুল ছাত্রী সে বিষ খাওয়া অবস্থায় ছেলের বাড়ির সামনে পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়েছে। মেয়ের এই মৃত্যুর জন্য মেয়ের পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছে নবগ্রাম থানায়। পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে নবগ্রাম থানা। নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। কি হয়েছিল আপনার মেয়ের? কোথাকার ছেলে এটা? এখন আছে আপনার মেয়ে? এখানে নবগ্রাম এসেছেন কেন? ছেলের নাম কি? আপনার নাম? আপনার মেয়ের নাম? ধন্যবাদ। রাস্তার লোক তুলে নিয়ে গেছে।